খবরের জেরে আগামীকালই 8 বছরের শিশু সায়ন্তিকা দাসের সাথে দেখা করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে মালদাহ জেলাশাসক রাজর্ষি মিত্রের কাছে ফোন আসে, জরুরি ভিত্তিতে সায়ন্তিকা দাস ও তার পরিবারকে কলকাতা পাঠানোর ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়। সায়ন্তিকা দাসের পরিবারের সাথে কথা বলেন জেলাশাসক। মালদা হাওড়াগামী ট্রেন সরাইঘাট এক্সপ্রেসে টিকিটের ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। আগামীকাল সকালে হাওড়া থেকে কালীঘাট যাবে সায়ন্তিকা সাইকেল চালিয়ে। কলকাতা পুলিশের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। কোথায় যাচ্ছ তুমি? আমি মমতা ম্যাডামের সাথে কালীঘাটে দেখা করতে যাচ্ছি। না, টাইম দিয়েছে। কি বলেছেন? তিনি টাইম দিচ্ছে কাল। আমার বাবাকে ফোন করেছিল তাই আমি জানতে পারলাম। এখন খুবই ভালো লাগছে। কি কি নিয়ে যাচ্ছ তার জন্য? তার জন্য আমি নিয়ে যাচ্ছি কি জন্য ধন্যবাদ জানাবে? মেয়েদের শিক্ষার জন্য ধন্যবাদ জানাবো। Active Gold with added mineral, active pure, active raho.